দিছে দেওয়ার সময় নাই, ওদের বড় ভাই দিছে এইদিকে। আপনাদের সামনে ও যা করছে সেটা বলার বাইরে। মা 6 মাস ধরে অসুস্থ, তার জন্য কিছু টাকা জমাইছি, সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাবো। আর আমার ভাই সেই টাকা নিয়ে ফোন কিনছে, ফোন কিনে এখন টিকটক বানায়। আঙ্কেল আপনি বলেন, ওর এখন স্কুলে যাওয়ার টাইম, ওই স্কুলে না যেয়ে যে টিকটক বানাচ্ছে, আর আমার মায়ের চিকিৎসার 20,000 টাকা নিয়ে ফোন কিনছে। তাহলে আমার মাটা যে কষ্টতে মরতেছে বাড়ি, সে খবরটা কি ও জানে? ওর কি এটা করা উচিত হচ্ছে আঙ্কেল? ভাইপো আমি তো ওর কাছ থেকে এটা আশা করিনি, ও তো এরকম ছিল না। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। ওর কাছ থেকে যেটা শুনলাম এটা তো আমি কখনো আশা করিনি। কেন এরকম হলো তুই বিষয়টা আমার একটু খুলে বল। আমার বন্ধুদের সবার আইফোন আছে কিন্তু আমার একটাও স্মার্টফোন নাই, যার কারণে আমি বন্ধুদের কাছে চাইলেও তারা আমাকে ইগনোর করে। তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। আমি আসলে এমনটা করতে চাইনি কিন্তু আমার এমন একজন বন্ধু আছে যার কারণে আমি এটা করতে বাধ্য হয়েছি। ভাইপো ও যেটা করছে এটা ঠিক করে নাই, আমি ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আর এর বিষয়টা আমি নিজে দেখছি, তোর ফ্যামিলির বিষয় সব কিছু জানো, তোমার কারণে ও আজকে এই কাজটা করছে। দোস্ত ফোনটা একটু দেন, আমি একটু টিকটক করবো। এখন হবে না, পরে। তুই সবসময় এমন করিস কেন? দেন একটা ভিডিও বানা, বেশি দিন লাগবে। আরে ইয়ার গেম খেলতেছ জানা, পরে দিবেন। আমি বারবার চাবো না, আমাকে লাস্ট ফোনটা দে, আমি একটা ভিডিও বানাবো। পিনের মতো কেন করতেছিস? তোরে বারবার বলতেছিস আমি একটা ম্যাচ খেলতেছি, তুই না বললি তুই একটা ফোন কিনবি, তুই ফোন কিনে ভিডিও করতে পারিস না? যা এখান থেকে যা, আমি এখন একটা কাজ করতেছি, যা একটা ফোন কিনে আমারে দেখাইস, যা। ওর ফোনটা আমি দিয়ে রেখে দিছি, এখন ওর ফোনটা বিক্রি করে আমি তোমার এটা সমাধান করে দেবো। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার অপেক্ষায় থাকলাম, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন।